ক্রিকেটার ছিলেন, খেলার গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন সফল সংগঠক। জেলা থেকে এবার ন্যাশনালি সার্ভিস দেওয়ার সুযোগ বিসিবির নবনির্বাচিত ডিরেক্টর তানভীর আহমেদ টিটুর। আমি যেহেতু জেলা পর্যায়ে কাজ করেছি, আমাদের যেই জেলার যে চাহিদাগুলো ক্রিকেট বোর্ডের কাছে ছিল, যে আমরা যেগুলো বুঝতাম যে এগুলো আসলে হলে প্লেয়ারদের জন্য ভালো হয়, আরও ভালো প্লেয়ার বা বেটার প্লেয়ার আমরা তৈরি করতে পারি, তো সেইগুলো নিয়েই আমরা আসলে মূলত কাজ করতে পারবো এখন যেহেতু দায়িত্বে এসেছি। স্কুল ক্রিকেট হচ্ছে, এজ লেভেলের যে খেলাগুলো হচ্ছে সেগুলোর মান আরও বাড়ানো এবং সেখানে আরও বেশি পার্টিসিপেন্ট আনা, যাতে আমি আমাদের এই ছেলেপেলেদের মাঝে থেকে এখন যতগুলো আসছে এখান থেকে এই সংখ্যাটা যেন বাড়ানো যায়, যাতে আমরা খুঁজে বের করতে পারি এবং বেছে নিতে পারি। বোর্ড পরিচালক হয়েই দুই গুরুত্বপূর্ণ বিভাগে টিটু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের চেয়ারম্যান, বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান, স্বপ্ন সুন্দর অপেক্ষা সময়ের। সংবাদ সম্মেলন যখন আমরা করি, যে রুমটাতে করি বা সাংবাদিকরা এসে এখানে যে দাঁড়িয়ে থাকে, মশার কামড় খেতে হয়, তো এই ব্যাপারগুলো সমস্ত কিছু আরেকটু লাইক বেটার ওয়েতে কীভাবে করা যায়, আরেকটু ফ্যাসিলেটেড কীভাবে এখানে এই জায়গাটাতে করা যায়, সেগুলো নিয়ে একটু কাজ করা। সাবকন্টিনেন্টের দেশগুলোর দিকে তাকান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ডোমেস্টিক ক্রিকেটে আছে সম্প্রচারের ব্যবস্থা, পিছিয়ে কেন বাংলাদেশ? এখন তো দেশে ডেডিকেটেড স্পোর্টস চ্যানেলও আছে। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইন্ডিয়াতে যদি দেখি, রঞ্জি ট্রফি থেকে শুরু করে বিভিন্ন খেলাগুলো কিন্তু এখানে টেলিকাস্ট হয়, হলে কি হয় অনেক ক্লিয়ারিটি থাকে। যদি সিলেকশন প্যানেলের কথা বলি, তারা হয়তো একসাথে তিন মাঠে যেতে পারবে না খেলা দেখার জন্য, হয়তো আমাদের তিন মাঠে বা পাঁচ মাঠে খেলা হচ্ছে, তো পাঁচ মাঠে তো আর একজনের যাওয়া সম্ভব না, তো সেখানে যদি আমাদের টেলিকাস্টিং ফ্যাসিলিটিসগুলো থাকে তখন কিন্তু সেখানে সেই খেলাটা দেখা বা প্লেয়ার সম্পর্কে ধারণা করা এগুলো কিন্তু অটোমেটিক্যালি খুব সহজ হয়ে যায়। দেশের ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা কাউন্টলেস, এদেশের ক্রিকেটকে নাম্বার ওয়ান স্পটে পৌঁছে দিক এক ঝাঁক স্বপ্নবাজ, ফ্যানদের প্রত্যাশা এমনটাই। মাহফুজ আলম, টি স্পোর্টস, ঢাকা।